করে সত্যিকারের ভালোবাসি, বিয়ে শাদি করার উদ্দেশ্যে আমি ফোন দেবে, আমি সারা জীবন তার সাথেই থাকবো। সে দুইটা ড্রাইভারকে আমার পর্দায় রাখুক, তাহলেই হবে, আর কিছু চাই না, বাড়িতে কিছু চাই না। আমি কাউকে ঠকাইতে আসিনি, নিজেও ঠকতে আসিনি। ঠকিয়ে মানুষকে সুখী হওয়া যায় না। আমি যদি আমার মন পবিত্র থাকে, আমি যদি সত্যিকারের ভালো মানুষ হই। দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? আমার নাম হচ্ছে জান্নাতুল আক্তার ফেরদৌসি। বা মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, জান্নাতুল আক্তার ফেরদৌসি। হ্যাঁ, এটা হচ্ছে হাদিসে নাম, আমার মা রাখছে। আচ্ছা আচ্ছা, বাবা মা সব আছে তো? বাবা আছে, কিন্তু বাবা আরেকটা বিয়ে করে আমি একত্রই লাগিয়েছি। আমাদের অনেকদিন ধরে খোঁজ খবর নেয় না। আমার ভাইটা যখন পেটে থাকে আমার মায়ের, তখনই আমার বাবা তলা গিয়ে চলে গেছে আমাদের। আমার বাবা জানতো না আমার ভাই পেটে আছে, কিন্তু আরেকটা বিয়ে করে পালা চলে গেছে, সে আমাদের খোঁজ খবর নেয় না। শুনছি ভারত চলে গেছে, এখন মা ছোটো দুটো ভাই পড়লে নিয়ে আমি বাসা বাড়ির কাজ করি। যখন আমার ভাইটা পেটে থাকে আমার মায়ের, তখন আমার মার সেল অ্যাডমিশন ছিল, মার সেল অ্যাডমিশনের কাজ করে আমার পড়ালেখা শিখেছে, মাদ্রাসায় পড়াইছে, আমার বন্ধুরা পড়াইছে, আমার ছোটো যে বোন। তো এখন প্রতিবেদনে আসার কারণ যে আমার মার মেশিনটা নষ্ট হয়ে গেছে, যদি কোনো ভাই সাহায্য সহযোগিতা করতে পারে, বোন হিসাবে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করতে পারে, যে বোন তুমি পর্দা করে চলো বাসা বাড়ি কাজে যাও, রাত বিরাতে বাসায় ফিরো, পাঁচটা মানুষ তোমার খারাপ চোখে দেখে, তুমি বাসায় বসে কাজ করো আর পাঁচটা মহিলারও বাসা বাড়ি মেশিনের কাজ শিখাও, তাহলে আমি মনে করেন যে আমার একটু উপকার হবে ভাইয়া। আসলে ছোটো দুটা ভাই বোনের অনেক কষ্ট আছে, দিন এনে দিন খাই, যখন যে কাজ পাই সেখানে সে কাজ পাই। কারো বাসায় সেলাই মেশিন থাকলে হাতের কাজ করে দিই, আবার কারো বাসায় রান্নাবান্নার কাজ করে দিই। যাক, পরিস্থিতি আপনাকে এমন পর্যায়ে নামায় নিয়ে আসছে যে আপনি কোনো কিছু কাজ করতে হয়। আচ্ছা, মানে কাজ না করে থাকতে পারতেছেন না? একবেলা কাজ না করলে ছোট ভাই বোন, আমি আর আমার মায় না খেয়েও থাকতে পারি। তারা তো ছোট ছোট মানুষ, তারা না খেয়ে থাকতে পারে, জোর আসলে আমার কাজে যাইতে হয়, তার জন্যই প্রতিবেদন আসে। আর আমি যদি ভালো একটা জীবন সঙ্গী পাইয়া যাই, মনের মতো লোকজন একজনই তো চায় মানুষ, তাই না? আমি কাউরে ঠকাইতে চাই না, নিজেও ঠকতে চাই না। আমি যদি ভালো একটা জীবন সঙ্গী চাই পাই, তাহলে তাকে বিয়ে করব। সে আমার, তার কাছে আমার বেশি কিচ্ছু চাওয়ার নেই। সে আমার একটা সেলাই মেশিন কিনে দিলে আমার মা সেলাই মেশিনের কাজ করে ছোট ভাই বোনদের পালবে, আর সে আমার দুইটা ডাল ভাত খেয়ে পর্দা রাখবে, এইটুকুই চাওয়া। আপনার নাম কি বললেন? আমার নাম জান্নাতুল। তো দর্শক, আপনারা যদি জান্নাতুল আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01727742464। আমি নাম্বারটা আবার বলছি, 01727742464। আমি তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। তারপর কি বলবেন? আমি একটা কথাই বলতে চাই, প্রতিবেদনে আসছে আমার বান্ধবীরে দেখছি, সে প্রতিবেদনে যাওয়ার পর ভালো একটা জীবনসঙ্গী পাইছে, সে তার দায়িত্ব নেয়, সবসময় বিপদ আপদে পাশে থাকে। তো আমিও ভাবলাম যে আমার এত কষ্ট, আমরা গরিব মেয়ে, আমাদের বিয়ে শাদী করে যৌতুক ছাড়া কেউ করতে চায় না, আর আমরা গরিব মেয়ে, যৌতুক দিয়ে তো বিয়ে বসতে পারবো না। তাই প্রতিবেদনে গেছি, সেই যেন আর আমার পাশে থাকতে পারে। আজকে প্রতিবেদনে আসছি কারণ কালকে বাসাবাড়ির কাজে গেছিলাম, কালকে মনে করেন আমার ফোনটা পানিতে পড়ে গেছিলো, টাচ ফোনটা ডিসপ্লে চলে লাগিয়েছে, তো ওই ফোনটা সারার জন্য বলা তো আমার গায়ে হাত তুলছে। এত কষ্ট নিয়ে মনে করেন যে তার বাসা বাড়ির কাজ করা যায় না। তো ভাই, কোনো ভাই যদি সাহায্য সহযোগিতা করতে চান, এই নাম্বারে কল দিলে আমার পাবেন, কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে তো ফোন দেবেন না। আমি কাউকে